গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো মাঠের থেকে মর্নিং ওয়াক করে এলাম, করে আসার পর বাড়িতে কিছু হালকা এক্সারসাইজ করব, কারণ প্রত্যেক দিন হাঁটছি, যেহেতু মোটামুটি 40 মিনিট হাঁটা হচ্ছে। আস্তে আস্তে আরও হাঁটার এটা বাড়াবো সময়টা। তো ছেলেকে স্কুলের বাসে চাপিয়ে, গাড়িতে চাপিয়ে দেওয়ার পরে বাড়িতে চলে এলাম, এসে সামান্য কিছু হালকা এক্সারসাইজ করছি। ভাবছি যেদিন হাঁটতে যাবো সেদিন আর এক্সারসাইজ করব না, আর যেদিন এক্সারসাইজ করব সেদিন হাঁটতে যাবো না, কারণ খুব বেশি ঘরে এসে এক্সারসাইজ করলে খুব শরীর ক্লান্ত লাগছে। এই যে চিংড়ি মাছ বাছতে বসেছি, এতগুলো এখানে একটা দোকান আছে মাছের, তো সেই দাদা দিয়ে চলে গেল, একটাও বেছে দেয়নি। বাছতে বসেছি, এই এতটুকু শুধু পেলাম, এখন কখন শেষ হবে জানি না। এই বেছেই যাচ্ছি, বেছে আজকে সারাদিন ধরে চিংড়ি মাছ বেছে যাব, কখন রান্না হবে জানি না, বাছতে থাকি দেখি। এই এতগুলো থেকে এই কটা মোটে এখন করলাম, আর পাচ্ছি না, এতগুলো খোসা বেরিয়ে গেল অলরেডি। আর বলবেন না, কাল থেকে চিংড়ি মাছ বাচ্ছি, বেছে বেছে ক্লান্ত হয়ে গেছি। এই এতক্ষণে বেছে শেষ হলো এই খোসা, এই চিংড়ি মাছ। আমার অবস্থা খারাপ, অবস্থা খারাপ, চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে, কাল থেকে বেছে বেছে আমি চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কে টিফিনে চিকেন চাউমিন করছি, তার জন্য চাউমিনটাকে ভিজিয়ে গরম করে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে এটা করে নিলে আরো ভালো হয়। ঠান্ডা জল দিয়ে দিলাম, আর চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে ডিমটা ভেজে নেব, ডিম ভেজে নিলাম, চিকেনটাকে এবারে ভেজে নিচ্ছি, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। আর এদিকে আমার করলা, ভেন্ডি, আলু দিয়ে ভাজা হয়ে গেছে। আমি দুরকম চা একসাথে মিশিয়ে ব্যবহার করি, একটা হচ্ছে লিকার আর আরেকটা হচ্ছে ফ্লেভার চা। তো লিকার চাটা দিলাম, এদিকে আলু ভাজা হচ্ছে, আর আরেকটা হচ্ছে ফ্লেভার পাতা চা। এই দুটোকে একসাথে মিশিয়ে ব্যবহার করলে চাটা বেশ খেতে ভালো হয়, তার জন্য দুটোকে মিশিয়ে আমি ডাব্বায় ভরে রাখি। আদা পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর গ্যাসটা ধপ 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 করেই যাচ্ছে, কত চেষ্টা করছি ঠিক করা হচ্ছে না, মিস্ত্রি ডাকতে হবে। এইবারে এর ভিতরে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো, ফুলকপি আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে দিলাম স্বাদ মতো নুন, এটাকে ভালো করে কষাই। এবার ধনে পাতা আর টমেটো দিয়ে দিলাম, ধনে পাতা টমেটো দিয়ে দিলাম। মাছের ঝোলটার কালারটা আমার গায়ের রঙের মতন হয়েছে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো তাই গায়ের রঙটা আমার গায়ের রঙের মতন ঝোলের কালারটা হয়েছে। ঠিক আছে চলো।
আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে, একদম লাল টকটকে, খুব সুন্দর লাগছে দেখতে। তাই একটু ভিডিও করার চেষ্টা করলাম, ক্যামেরায় খুব ভালো ওঠে না, তাও মোটামুটি করার চেষ্টা করলাম। আমাদের এখানে ধর্মরাজ ঠাকুরের পুজোতে গাজন হয়েছে, তাই সেই গাজন উপলক্ষে চড়ক হয়েছে, সেই চড়কেরই কিছু মুহূর্ত আমি ভিডিও করে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাতাসা দিচ্ছে, বাতাসা দিচ্ছে, বাতাসা দু তুলবি, বাতাসা একটা নিবি পোশাক। সবাইকে বাতাস